তা দেখুন বন্ধুরা আজ এসেছি আমি একটি আমবাগানে যে আমবাগানটিতে গত বছর প্রচুর পরিমাণে আমের ফলন হয়েছিল সেই আশা করে এই বাগানটি এক বছরের জন্য লিজ নিয়েছিলাম এক লক্ষ সত্তর হাজার টাকায় কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকায় লিজ নেওয়ার পরেও এই বাগানটিতে কোনো আমের ফলন এবছর হয়নি দেখুন প্রত্যেকটা গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা কোনো আম দেখা যাচ্ছে না একটি গাছেও কোনো রকম আম হয়নি তাই এবার বাগানে প্রচুর পরিমাণে লস বাগান মালিককে অনেক বুঝিয়ে শুনিয়ে বললাম কিন্তু কোনো রকম উনি কথা শুনছেন না ওনাকে এক লক্ষ টাকা আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন উনি শুনছে না বলছে আগামী বছর তোমাকে আবার দেব কম বেশি ইয়ে করে তারপরে লভ্যাংশের চিন্তাভাবনা করবা তাই বাগানে আজকে আবার এসেছি বন্ধুগণ দেখুন আপনারা কি পরিমাণ রিক্সের ব্যবসা আমাদের আমরা কিভাবে রিক্স নিয়ে ব্যবসা করি দেখতে থাকুন আপনারা বাগানের প্রতিটা গাছ একটি গাছেও কোনো রকম আমের ফলন নেই কোনো গাছে একটি আমও এবার আসেনি আমের ফলন যদি ভালো হতো বাজারে আপনারা আম খুবই কম দামে পেতেন আমের ফলন যে বাগানে হয়েছে তাই অত্যাধিক দাম এই দেখুন কোনো গাছে একটি আমও আসেনি প্রত্যেকটা চাষির এবার লস তার সঙ্গে আমরা ব্যবসাদার যারা আমরা লিজে নিয়ে থাকি বাগান প্রত্যেকবার আমাদেরও প্রচুর পরিমাণে লস এই আম গাছগুলোতে যখন আমের গুটিও আসে না তখন আমাদের লিজ নিতে হয় প্রচণ্ড রিক্স নিয়ে তা দেখুন যেমন পাতা দেখে লিজ নিয়েছিলাম ঠিক তেমনই পাতা আছে কোনো রকম আমের গুটি আসেনি এবার দু একটা গাছে কোনো রকম একটু গুটি এসেছিল কিন্তু তাও টিকল না প্রচুর পরিমাণে লস খেলাম দেখুন এই বাগানে পঁয়ষট্টিখানা গাছ আছে পঁয়ষট্টি গাছের পাঁচটি গাছেও ফলন আসেনি এবার তা কি পরিমাণে লস আমরা খেয়েছি এই আম বাগানে এবার দেখুন আমাদের কত রিক্সে এই ব্যবসা করতে হয়